আমার প্রিয়জনেরা, যীশু খ্রিস্টের নামে আপনাদের সকলকে জানাই অভিনন্দন। কত সুন্দর একটা জায়গা, আর আমাদের ঈশ্বর এই জায়গাটা প্রার্থনা করার জন্য দিয়েছে, প্রেয়ার মাউন্টেন। এই জায়গাটা আমাদেরকে ঈশ্বর দিয়েছেন যাতে আমরা 24 ঘন্টা আমাদের দেশের জন্য প্রার্থনা করতে পারি। পেছনের ঘরটা হচ্ছে প্রেয়ার টাওয়ার। এই ঘরটা ঈশ্বর আমাদেরকে দিয়েছেন যাতে আমরা 24 ঘন্টা দেশের জন্য প্রার্থনা করতে পারি। দুটো প্রেয়ার টাওয়ার আছে, আর রয়েছে প্রেয়ার কোটস, প্রার্থনা করার জন্য বিশেষ রুম যেখানে একজন মানুষ হাঁটু গেড়ে বা স্বামী স্ত্রী একসাথে প্রার্থনা করতে পারে। এই মুহূর্তে ওখানে প্রার্থনা চলছে। আর ওইদিকে দেখতে পাচ্ছেন প্রেয়ার ওয়াক গার্ডেন, আমাদের দেশের আর রাজ্যের জন্য প্রার্থনা করার জন্য প্রেয়ার ওয়াক গার্ডেন। আর যেই বিল্ডিংটা আপনারা পেছনে দেখতে পাচ্ছেন, তার পেছনে হচ্ছে সন্ধ্যা প্রেয়ার গ্রাউন্ড। প্রার্থনা করার জন্য একটা বিশাল বড় মাঠ, সন্ধ্যার সময় ওখানে বসে প্রার্থনা করতে পারেন আর একসাথে বসে বাক্যর অধ্যয়ন করতে পারেন। পেছনে যে ঘরটা তৈরি হচ্ছে এটা জানেন কি? যারাই এখানে আসে সবাই একই কথা বলে যে যদি এখানে থাকার জায়গা থাকতো পুরো মণ্ডলী এসে এখানে থাকতো আর সকলে মিলে প্রেয়ার মাউন্টেনে সময় কাটাতাম, তাই এই জন্য বিল্ডিংটা তৈরি হচ্ছে। এই বিল্ডিংটার নাম হচ্ছে মর্ডেকাই সেন্টার। মর্ডেকাই সেন্টার আর এস্থার সেন্টার পুরুষ আর মহিলাদের আলাদা আলাদা থাকার জন্য দুটো বিল্ডিং এর নির্মাণ চলছে। তো যখনই এই দুটো বিল্ডিং এর নির্মাণ হয়ে যাবে আপনারা সকলে একসাথে এসে প্রার্থনা করতে পারেন বা ইভেন কি প্রার্থনা সভাও করতে পারেন। এই বিল্ডিং গুলি তৈরি হতে আর অনেক কাজ বাকি রয়েছে, আপনারা সকলে প্রার্থনা করবেন যাতে তাড়াতাড়ি হয়। তো আজকের দিনে ঈশ্বর আপনাদেরকে একটা প্রতিজ্ঞা করছে, আমরা দেখব যিশাইয়া 44:22। আমি তোমার সব অপরাধ মেঘের মতো সরিয়ে ফেলেছি, তোমার সব পাপ সকালের কুয়াশার মতো দূর করেছি। এটা ঈশ্বর বলছে। আপনারা জানেন যে আমরা কেন সাহসের সহিত ঈশ্বরকে বলতে পারি যে আমি আপনার ছেলে বা আমি আপনার মেয়ে? কারণ উনি আমাদের পাপ সরিয়ে ফেলেছে। আপনারা নিশ্চয় দেখেছেন যখন আকাশের মধ্যে মেঘ আসে সব তারাগুলো লুকিয়ে যায়, এমনকি দিনের বেলা সূর্য পর্যন্ত ঢেকে যায়। আর যখন আকাশে কালো মেঘ আসে তখন দিনের বেলাও অন্ধকার চলে আসে আর কালো মেঘ সূর্যকেও সম্পূর্ণভাবে ঢেকে দেয়। একইভাবে পাপও কালো মেঘের মতো আমাদের জীবনের আলোকে অন্ধকার দিয়ে ঢেকে দেয়। কিন্তু ঈশ্বর বলছেন আমি তা সরিয়ে দিয়েছি, আমি তা দূর করেছি, এই সকল পাপ আমাদের থেকে দূরে চলে গেছে। কত আনন্দের ব্যাপার! বাতাসের জন্য যখন সে কালো মেঘ সরে যায় সূর্যের আলো আবার চলে আসার সব কিছু আলোকিত করে দেয়। একইভাবে আপনার জীবনের যে অন্ধকার সেটাকে মেটানোর জন্য ঈশ্বর যীশু খ্রিস্টের রক্তের সামর্থ্য দ্বারা ওই যে আপনার পাপের কালো মেঘকে সরিয়ে আলো দিয়েছে। তাই আপনারা আনন্দের সহিত বলুন ঈশ্বরের প্রশংসা হোক, কারণ আমাদের জীবনের যে পাপের মতো কালো মেঘ তাকে সরিয়ে দিয়েছেন, তার জন্য স্তুতি হোক। একটা বড় আনন্দ আসবে আর মন আলোকিত হবে। হে পিতা, আমাদের জীবনের আনন্দকে আমাদের জীবনের সুখকে ঢেকে সবকিছুকে অন্ধকার করেছে যে পাপ সেটাকে আপনি সরিয়ে দিয়েছেন, তার জন্য আপনার মহিমা হোক। আমাদের জীবনে একটা আলো দিয়েছেন, তার জন্য আপনার প্রশংসা করছি। হে পিতা, যীশু খ্রিস্টের নামে আর আনন্দের সহিত আপনাকে ধন্যবাদ দিচ্ছি। আপনার প্রশংসা হোক হে পিতা। আমেন, আমেন।